আগামী 28 অক্টোবর ঢাকায় মহা সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। সেখান থেকে এই দলটি সরকার পতনের নতুন কর্মসূচি দেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর নয়াপল্টনে জনসমাবেশ থেকে তিনি জানান সরকারের সময় শেষ, আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের রাজপথে জীবন বাজি রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির নীতি নির্ধারক নেতারা। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার জনসমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি। এই সমাবেশে নির্ধারিত সময়ের আগেই বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়। ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত দুই সড়ক নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। স্লোগানে মুখর ছিল নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারে দেশের অর্থনীতি খাদের কিনারে গেছে। তারা আবারও ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও দাবি করেন নেতারা। বাংলাদেশের মানুষ এই স্বৈরাচার, ফ্যাসিস্ট, অবৈধ দখলদার সরকারকে আর একদিনও দেখতে চায় না। আমরা আমাদের জীবন বাজি রেখে এই দেশকে মুক্ত করব, মানুষের ভোটাধিকার আদায় করব, এই সরকারকে ইনশাআল্লাহ বিদায় করব। এই মহাসমাবেশ হয় আপনার বাড়ির দিকে যাবে, নয় সচিবালয়ের দিকে যাবে। নির্বাচন কমিশন আগে কেন হবে? জনসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেয়া শুরু করেছে। এই পূজার ছুটি এর মধ্যে সিদ্ধান্ত নেন যে আপনারা কি করবেন, পদত্যাগ করে সসম্মানে একটা সেফ এক্সিট নেবেন নাকি জনগণ দ্বারা বিতাড়িত হবেন। বিএনপি মহাসচিব বলেন, গ্রেফতার ও সাজা দিয়ে সরকার পুরনো খেলা খেলে নির্বাচনের মাঠ পরিষ্কার করতে চায়। এবার সে স্বপ্ন পূরণ হবে না। এক দফার দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। আগামী 28 অক্টোবর এই দিন আমরা ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে, ইনশাআল্লাহ। তারপরে সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকব না। বন্ধু, সকল বাধা বিপত্তি মোকাবেলা করেই নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয় জনসমাবেশ থেকে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।